তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা হচ্ছে কিভাবে তোমরা GTA 5 খেলবা তোমাদের কম্পিউটারের লো এন্ড পিসি, যেগুলো বিশেষত। তো লো এন্ড পিসি, আগে তোমাদের কিছু কথা না বললেই না, যেমন লো এন্ড পিসি বললেই লো এন্ড পিসি না, সিস্টেম রিকোয়ারমেন্টের একটা ব্যাপার আছে। সিস্টেম রিকোয়ারমেন্ট কমপক্ষে GTA 5 খেলতে তোমার 4 GB র্যাম, মিনিমাম 4 GB র্যাম, Core i3 প্রসেসর হচ্ছে Core i3 3rd generation, গ্রাফিক কার্ড মিনিমাম ইন্টেল HD গ্রাফিক। ওকে, যদি তুমি 4 GB র্যামে খেলো, তারপরও দেখবে কি মাঝে মধ্যে গেমের মাঝখানে মাঝখানে ল্যাগ করতেছে, তোমাদের গেম থেকে পুরোপুরি বের করে দিতেছে, নতুন করে আবার ঢুকতে হয়। ধরো একটা মিশন খেলতেছে, ওই মিশনের মাঝখানে ওই তোমার হঠাৎ করে বের করে দিবে, ক্লোজ দ্য প্রোগ্রাম। এই প্রবলেমগুলো র্যামের কারণে হয়, আর গেমটা খেলার সময় তোমার ল্যাগটা হয় শুধুমাত্র প্রসেসরটা লো ইন তাই। ওকে, প্রসেসরটা লো, যেমন Core i3-তেও ল্যাগ দিবে, এটা স্বাভাবিক ব্যাপার, ল্যাগ দিবে। তাই আজকে তোমাদের এমন কিছু জিনিস বলবো যার মাধ্যমে তোমরা খেলতে পারবা খুব মানে লো গ্রাফিক্সে, বাট ল্যাগ দিবে না, খেললে তোমরা মজা পাবা গেমটা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও তো শুরু করছি অলরেডি, বাট সর্বপ্রথম একটা কথা, নিউ ইউটিউবার ভাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে? আর চলো ভিডিওটি শুরু করি একটা ইন্ট্রোর পর। তো গাইস, চলে আসলাম ইন্ট্রোর পর। অনেক কষ্ট করে ইন্ট্রো বানাইছি, না দিলে কি আর হয়। ওকে, তারপরে যেটা মূল, যেটা মূল সেটা হচ্ছে কি, সর্বপ্রথম তোমরা যাবা তোমাদের কম্পিউটারে দিস পিসি। তো দিস পিসি যাওয়ার পরে ডকুমেন্ট, GTA 5 অলরেডি ইনস্টল থাকা লাগে, কিন্তু নাহলে GTA 5 তো অলরেডি ইনস্টল আছেই তোমাদের। তো তারপরে ডকুমেন্টে যাওয়ার পরে রকস্টার গেমস GTA 5, তারপর হচ্ছে সেটিং। এই যে সেটিং, এটা দেখছো, এটা এটা ডবল ক্লিক করে ওপেন করলে হবে না, এটা 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 ডবল ক্লিক করে ওপেন করা, এখানে এডিট 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 যেটা হোক, এটাতে ক্লিক করে তোমরা এটা ওপেন করবে। ওপেন করার পর কিচ্ছু করার দরকার নেই ভাই, কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র এই শ্যাডো কোয়ালিটি, এই যে শ্যাডো কোয়ালিটি দেখতেছো, এখানে তোমাদের এক থাকবে, 100% তোমাদের এক থাকবেই। যদি এক থাকে 0 করে দিবা, বেশি কিছু না, এরকম এক থাকবে। তোমরা এখানে আইসা একটা কেটে 0 করে দিবা। 0 করে দেওয়ার পরে ফাইলে গিয়ে এই যে এখানে সেভ, সেভ অ্যাজ না বা অন্য কোনো চাপ দরকার নেই, আগে সেভ পরে হচ্ছে ক্লোজ। বাট আমার এটা সেভ করব না আমি, কারণ অলরেডি আমার একটা গেম ওপেন আছে, এই যে দেখতেছো গেম ওপেন আছে, বুঝছো? তো এখানে যদি এখন ইয়ে করি তাহলে গেম একটু প্রবলেম হবে, ডোন্ট সেভ। আমি এটা সেভ করবো কিন্তু, নাহলে সমস্যা আছে। তো এর কারণ এই যে তোমরা জিরো করলা, তো আসল কাহিনী কি, এখানে কি হবে জিরো করার কারণে, তোমার গেমের গ্রাফিক সম্পূর্ণ লো হয়ে যাবে। সরি সরি সরি, গেমটা ওপেন করছিলাম তাই মনে হয় ব্ল্যাক স্ক্রিন চলে আসছিল, ঠিক আছে? তো সম্পূর্ণ শ্যাডো, শ্যাডো যেটা, শ্যাডো যেটা ওটা থাকবে না। তো শ্যাডো না থাকার কারণে তোমার গেমটা আরেকটু স্মুথ চলবে। তো চলো এখন গেমের ভিতরে যাই, ভিতরে কিছু সেটিং আছে ওগুলো তোমাদের দেখাই। সর্বপ্রথম এই যে আমরা গেমে চলে এসেছি, দেখতেই পাচ্ছ গেম আমার বিশ্বাস, আমার আমি যে খেলতেছি 50 FPS 51 FPS করে টানতেছে। তো সর্বপ্রথম পুশ মেনু, সেটিং, গ্রাফিক্স, তারপরে হচ্ছে রেজুলেশন 18x600, 800x600, আর এইটা এই 16:10 এরকম করার কোনো দরকার নেই, অটোতে দিয়ে দিও, গ্রাফিক্স একটু সুন্দর আসবে। যদি এই 16:10 বা 16:9 এরকম দিয়ে রাখো, অতটা সুন্দর আসবে না গ্রাফিক। আর ফ্রেম রেট, রিফ্রেশ রেট হচ্ছে 60 FPS, এটা তোমাদের মনিটরের উপরে ডিপেন্ড। তারপরে FXAA এটা অফ, VSYNC এটা অফ, এটা অফ হচ্ছে কি, গ্রাফিক কার্ড ভালো লাগে, এটা অন করতে গেলে গ্রাফিক কার্ড ভালো লাগে, এটা হাফ অ্যান্ড অফ, মানে কোনো কিছু দরকার নেই অফ করে দিবা, এরপর একটা অন থাকুক, এটা অতটা গ্রাফিক্সের উপর প্রায় না। তারপরে সবগুলো জিরো, এই যে এগুলো কিন্তু হাইও করা যায় লো করা যায়, একদম জিরো, এগুলো সব জিরো। তারপর টেক্সচার্স কোয়ালিটি নর্মাল, প্রত্যেকটা জিনিস নর্মাল,
আর এই শ্যাডো কোয়ালিটিটা ধরার দরকার নাই। শ্যাডো কোয়ালিটিটা ওই যে তোমরা ওখান থেকে যে জিরো করছিলা, ওই যে এডিট করে যে জিরো করছিলা, ওই জিরো করার কারণে তোমাদের শ্যাডো এখানে থাকাইতেছে আনডিফে, সরি আমি ইংলিশে একটু ওকে। তারপর হচ্ছে রিফ্লেকশন কোয়ালিটি নর্মাল, বাদ বাকি সব নর্মাল। ওয়াটার কোয়ালিটি অতটা ইয়া করে না, ওয়াটার কোয়ালিটি হাই করে দিল কি লো করে দিল কি। তারপরে সব, আর এই যে যে সফট শ্যাডোস, সফট শ্যাডোস আমার জানা মতো তোমাদের এই শার্প দেওয়া থাকবে, শার্প থেকে তোমরা সফটে আনবে। সফটে আনার পরে নর্মাল, সব নর্মাল অফ ওকে। তারপরে স্পেস বাটন চাপ দিয়ে ইয়েস করে দিবা, ঠিক আছে। তারপরে তোমরা গেমে আইসো, আমার কম্পিউটারের এখন আমার কম্পিউটারের সিস্টেম রিকোয়ারমেন্ট তোমাদের দেখায় দিই। মানে আমার কম্পিউটারের সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে ইন্টেল কোড পেন্টিন, সরি ইন্টেল আর কোড টিএম i5 3470, যেটা জিটিএ 5 খেলার জন্য রেকমেন্ডেড। আমি জিটিএ 5 খেলার জন্য পিসিটারে ঠিকঠাক করছি, বাট 8 GB র্যাম সব, এটা জিটিএ 5 রেকমেন্ড। এই প্রসেসরটা জিটিএ 5 একদম স্মুথলি চালাতে পারবে, বাট আমার একটু একটু ল্যাগ দেয়, কারণ হচ্ছে আমার গ্রাফিক কার্ডটা হচ্ছে এনভিডিয়া জিটি 220 1 GB গ্রাফিক কার্ড, তাই এই জন্য আমার একটু গ্রাফিকে ল্যাগ দেয়, মানে গেমটা চলে একটু মানে বাইজা বাইজা চলে, ঠিক আছে। এই ছিল আজকের টিউটোরিয়াল, যদি ভালো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবা, প্রশ্ন আমি অ্যান্সার দিব অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, যারা জিটিএ 5 খেলে তাদের কাছে শেয়ার করো, লো ইন পিসিতে যারা জিটিএ 5 খেলে তাদের কাছে শেয়ার করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখো, গুড বাই।